এরপরে আমরা আসছি এখন আজকের ক্লাসে হবে 108 নম্বর পেজ এবিটিআই এবিটিআই টেস্ট পেপারের 108 নম্বর পেজে 5-1 থেকে শুরু করব 5-1 যা দেখতে পাচ্ছি এটা আগের পেজের 76 পেজের একদম 5-1টার সাথে হুবহু আছে শুধু সংখ্যার একটু চেঞ্জ আছে কিন্তু জিনিসটা একই একদম হুবহু তাই জন্য পাঁচের একটা এখানে করব না দরকার বোধে 76 নম্বর পেজ মানে আগের পেজের যে ভিডিওটা আছে ওটা দেখে নিলেই হবে নেক্সট আসছি 5-2 কি বলেছে দুয়ে বলেছে নিবেদিতা ও উমা যথাক্রমে 3000 আর 5000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরো 4000 টাকা দিল কিন্তু 6 মাস পরে উমা 1000 টাকা তুলে দিল তারা মানে দুজন করছে ব্যবসা নিবেদিতা নিবেদিতা নিবেদিতার আসল আসল হচ্ছে 3000 টাকা 3000 টাকা আর এইদিকে লিখবো তার আসল উমার উমার আসল 5000 টাকা 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরো 4000 টাকা দিল নিবেদিতা 6 মাস পরে 6 মাস পরে আরো 4000 টাকা দিল ও বলে লিখি আর কি হলো 6 মাস পরে উমা 1000 টাকা তুলে নিল উমা কি করেছে এখানে 1000 টাকা ও 5000 হাজার টাকা তুলে নিল হাজার টাকা তুলে নিল তুলে নেয় লিখব তুলে নেয় 1000 টাকা এটা লিখে নিলে সুবিধা কি হবে পরের পার্টগুলো আমি ইজিলি করতে পারবো মোট লাভ বলে লিখে নিলাম 7600 এতটা অ্যাকচুয়ালি এখানে কি করতে হয় এই অংশীদারি কারবারের এই অঙ্কে যত দিন আছে সেটাকে আমরা মানে যত সময় আছে সেটাকে এক সময় নিয়ে আসবো মানে একক সময় নিয়ে আসবো তার মানে কি লিখতে হবে যেমন এটা 6 মাস কেটেছে এটা 6 মাস কেটেছে আর এটা 6 মাস কেটেছে বলেছে 6 মাস বাদে 6 মাস বাদে কেস বলেছে তার মানে নিবেদিতা 6 মাস খাটে এই টাকাটা আর পরের 6 মাসে এটা তো খাটেই সাথে এটা খাটে তার মানে অ্যাকচুয়ালি বলতে পারি এইটা তো এই টাকাটা তার তোলে নি তার এটা খাটে পুরো 12 মাস এটা 6 মাস তাহলে কি লিখবো নিবেদিতা 3000 টাকা লাভ 6 মাসের পরিবর্তে 1 মাসে পেতে আসল প্রয়োজন হোক না লাইন পরের লাইনে হোক তাও কোন আসল প্রয়োজন কতটা 3000 × 6 মাসের যদি আসল 6 মাসের যা লাভ পায় সেটা যদি 1 মাসে পেতে হয় তাহলে আসল দরকার এত টাকা আবার পরেরটা লিখবো 6 মাসের আসল 1 মাসে পেতে 3000 টাকাটা আমি এখানে 12 মাসে করে দিই কারণ এটা পুরো 12 মাস কেটেছে তাহলে এটা 12 এটাও 12 করে দিই তাহলে সুবিধা হবে আর এটা তো শুধু 4000 টাকাটা কেটেছে 6 মাস পরের 6 মাস 4000 টাকা যেহেতু তোলে নিয়ে এখান থেকে তাই জন্য আর এটা আর কিছু করবো না লাভ 6 মাসের পরিবর্তে যা আছে অ্যাজ ইট ইজ 6 মাসের পরিবর্তে 1 মাসে পেতে আসল প্রয়োজন কত 4000 × 6 এত টাকা তাহলে কি হয়ে গেল এই হলো কেস এত টাকা আবার নিবেদিতা গেল উমার
উমারটাও সেরকম লিখবো, উমার যেরকম লেখা এরকম লিখবো। তার মানে কি 5,000 টাকার লাভ 6 মাসের পরিবর্তে পরিবর্তে 1 মাসে পেতে, 1 মাসে পেতে আসল দরকার 5,000 × 6 এত টাকা। যেহেতু এটা পুরো 12 মাস খাটেনি, সেই জন্য এটা 6 মাস কেটেছে। সেই 6 মাসে বললাম, এখানে 12 মাস 12 দিয়ে গুণ করবো না, কারণ এটা 6 মাস কেটেছে। পরের 6 মাস কেটেছে, এইটা মাইনাস হয়ে যাবে। তোমার 5,000 এখানেই করবো, মাইনাস 1,000 সমান সমান 4,000 টাকা লাভ 6 মাসের পরিবর্তে। ওটা তারপরে তো পরের 6 মাস তো 4,000 টাকা কেটেছে, তাই জন্য 1 মাসে পেতে 4,000 × 6 এত টাকা। তাহলে উমার হলো এই দুটো আর নিবেদিতা হলো এই দুটো লাভ। তারপরে এবার মূলধনের অনুপাত করব, এটা মূলধনের অনুপাত, এইটা টু এটা, এই দুজন যোগ পরের দুজন যোগ, তাহলে কি হয়ে গেল? তাহলে পরেরটা করবো, ধরো মূলধনের অনুপাত মূলধনের অনুপাত করে ফেলবো। এবার মূলধনের অনুপাত করব, মূলধনের অনুপাত করলে কি হবে? মূলধনের অনুপাত করলেই তারপরে আনুপাতিক ভাগার করে বের করে ফেলবো। মূলধনের অনুপাত নিবেদিতা দিতা ও উমার মূলধনের অনুপাত 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 কত? 3,000 × 12 যোগ 4,000 × 6 5,000 × 6 যোগ 4,000 × 6 তাহলে কত? এখান থেকে যদি 1,000 করে কমন নিই কি হয়ে যায়? 1,000 কমন নিলে 3 × 12 যোগ 4 × 6 আরো নিতে পারতাম দরকার নেই, এটা 1,000 5 × 6 যোগ, আচ্ছা 4 × 6 তাহলে কত? এখান থেকে এটা এটা কেটে গেল 12 × 3 = 36 যোগ 24 = 30 + 24 তাহলে কি দাঁড়ালো? 60 = 54 6 × 60 6 × 54 = 10 সুতরাং 77,600 থেকে থেকে নিবেদিতা পায়, নিবেদিতা পায় আনুপাতিক ভাগার 7,600 আনুপাতিক ভাগার করলে যা হয় তাই, বাই 19 × 10 তাহলে 4 × 4 = 76 4,000 আর নিবেদিতা পায় এত, করতে পারি কত হলো? 3,600 একজন পায় 3,600 টাকা আর একজন পায় 4,000 টাকা, এই হলো ব্যাপার। উমা 3,600 আর নিবেদিতা 4,000। এবার আসছি ছয় র‍্যাকেটটা। ছয় র‍্যাকেট কি বলেছে? এটা বলেছে 1/a + b + x = 1/a + 1/b + 1/x এখানে x not equal to 0 minus a + b ও নয়, এই দুটো হবে না x এর মান।
মানে নট ইজ ইকুয়াল টু গেল তারপরে তা কি করতে হবে প্রথমে এই দিক থেকে এটাকে রেখে দেব এক্সটাকে এইবার নিয়ে আসব 1 বাই এ প্লাস 1 বাই বি বা বসাবো করি এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স তাহলে এটা হলো এক্স মাইনাস এ আচ্ছা ব্র্যাকেট দিয়ে করি প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু এটা এ প্লাস এন এ বি এ বি তাহলে বি প্লাস এ বা প্লাস বি গেল এবার এক্স ইন্টু লিখে দিই এ প্লাস বি প্লাস এক্স এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স কেটে গেল ইজ ইকুয়াল টু এ প্লাস বি লিখি দেখতে ভালো লাগে এবার এইটা আচ্ছা উপরে মাইনাস কমন নিলে এ প্লাস বি হচ্ছে এটা এ প্লাস বি আছে এটা দেখানোর জন্য এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এই যে এখানে বলে দিয়েছি কিন্তু যে নট ইজ ইকুয়াল টু জিরো অতএব এটা কেটে দেওয়া যায় এটা এখানে লিখে দেওয়া দরকার এইটা তারপরে এখানে কাটলে কি হবে এখানে ওয়ান থাকে এখানে ওয়ান থাকে এটা মাইনাস ওয়ান তাহলে এটা দিয়ে এটাকে করি তাহলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ বি মাইনাস এ বি তো গুণ করে দিই অ্যাজ ইট ইজ সেরকম আছে এক্স এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার আর এটাকে এইবার নিয়ে আসি এ বি ইজ ইকুয়াল টু জিরো মাইনাস এ বি ছিল প্লাস এ বি হয়ে গেছে চলে আসলাম এবার কমন নেওয়াটা এমন ভাবে নেব যেন ওই মিডিল টার্ম ব্রেকের মতো যেমন এই দুজনের থেকে যদি এক্স কমন নিই তাহলে কি হবে যাই হোক ওই জন্য সাজিয়ে লিখি প্রথমে এক্স স্কোয়ার লিখলাম তারপর প্লাস এ এক্স লিখলাম প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু জিরো তা এই দুজনের থেকে আমি কি লিখলাম তো লিখলাম আচ্ছা এক্স স্কোয়ার না ঠিকই আছে এক্স স্কোয়ার আর বি এক্স এক্স স্কোয়ার আর বি এক্স থাকবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স তাই বি এক্স লিখি আর এক্স স্কোয়ার আর বি এক্স লিখি আর এটা এক্স আর এ এবার দেখি এবার লিখি ঠিক আছে এইখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস বি এক্স প্লাস বি প্লাস এখান থেকে এ কমন নিলে এক্স প্লাস বি তাহলে এখান থেকে দাঁড়ালো এবার এক্স প্লাস বিটা কমন নেবো এক্স প্লাস বি কমন নিলে কি দাঁড়াচ্ছে এক্স প্লাস ইজ ইকুয়াল টু জিরো এবার এখান থেকে হয় অথবা হয় এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো তার মানে কি হতো অথবা এখানে অথবা এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইজ ইকুয়াল টু এখানে মাইনাস এ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ কমা মাইনাস বি ছয়ের দুইয়ে কি বলেছে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা ধনাত্মক বলে ধনাত্মক দুটো অযুগ্ম সংখ্যা আছে যেটা ক্রমিক আছে মানে পরপর যেমন সাতের পরে কি অযুগ্ম সংখ্যা নয় তাই এগারো এগুলো ক্রমিক তাই এখানে অনেকে ধরে এক্স প্লাস একটা এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস টু যেমন এই যায় এটা যদি এক্স হয় এর সাথে প্লাস টু করলে পরেরটা পাওয়া যায় কিন্তু এটা ভুল এটা ধরা ভুল তাহলে এক্স যেহেতু একটা যে কোনো সংখ্যা হতে পারে তাহলে যে কোনো সংখ্যা হলে আমাদের কিন্তু এই কেসটা হয় না যেমন এক্স একটা হলে আর একটা যদি এক্স প্লাস টু হয় তাহলে এক্স যে কোনো সংখ্যা ধরলে আমি দুটো অযুগ্ম পাবো না কিন্তু আমি যেটা লিখবো সেটা হলে পাওয়া যাবে যেমন ধরি এখানে এক্স যদি টু হয় তাহলে এটা হয়ে যাবে টু প্লাস টু ফোর তার মানে এটা যুগ্ম সংখ্যা হয়ে যাচ্ছে মানে ইউনিভার্স হলো না একদম ইউনিক হলো না এটা ঠিক না ধরা তা ধরতে হবে ধরি ধরি
প্রথম সংখ্যাটি, প্রথম সংখ্যাটি 2x প্লাস 1। এবার এখানে x এর মান যাই বসাবো না কেন অযুগ্ম সংখ্যা হয়েছে, তাহলে পরেরটা কত হবে? সুতরাং দ্বিতীয়টি, দ্বিতীয় সংখ্যাটি তাহলে 2x প্লাস 1 এর সাথে কি করব প্লাস 2 করব, তাহলে কত হলো 2x প্লাস 3। এই হচ্ছে এটা ধরতে হয়। এখানে দেখো x এর জায়গায় যে কোনো সংখ্যা ধরলেই অযুগ্ম আসবে, যেমন 2 ধরেছিলাম, 2 ধরি 2 গুণ 2 যোগ 1 মানে 5 আসছে, মানে এটা ধরার নিয়ম, এটা একদম ঠিকঠাক নিয়ম, ওটা ধরে করলে মিলবে কিন্তু ঠিক নয় নিয়ম। তা কি বলেছে, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা গুণফল 143। প্রশ্নানুসারে একবার প্রশ্ন অনুসারে লিখবো, প্রশ্নানুসারে 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু বলছে 143। এবার সমাধান করে সমীকরণটি সমাধান করা বলছে, যাই করবো সংখ্যা দুটি বলে দেবো, তা করি এটা গুণ করবো 4x স্কয়ার প্লাস 6x প্লাস 2x প্লাস 3 143। বা এটাকে এবার নিয়ে আসি ইকুয়াল টু 0, তাহলে কি হলো 4x স্কয়ার প্লাস 8x মাইনাস 140 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে একটু কমিয়ে রাখতে পারলে মনে হয় ভালো হয়, চার কমন নিলে কি হয় 4 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 5, তাহলে কি হয়ে গেল 0। পরের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 37 ইজ ইকুয়াল টু 0, এই 35 ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হয়ে গেল এটাকে মিডল টার্ম ব্রেক করে ফেলি, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 35 ইজ ইকুয়াল টু 0, পাঁচ সাথে 35 7x 5x মাইনাস প্লাসে মাইনাস, এই নিয়মে করি আমি, তাহলে x করলে কি হয় x প্লাস 7 মাইনাস 5 কমন নিলে x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, তাহলে দাঁড়িয়ে গেল x প্লাস 7 ইন্টু x মাইনাস 5 মানে কমন নিলাম ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তার মানে কি লিখব, এখান থেকে হয় x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 5 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে x ইজ ইকুয়াল টু 5 আসে, আর একটা আছে x ইজ ইকুয়াল টু মাইনাস 7, কিন্তু আমাদের বলেছে যুগ্ম সংখ্যা, অতএব এইটা হবে না, এটা যদি নিই তাহলে মাইনাস আসবে, সুতরাং x সমান সমান 5, সুতরাং x সমান সমান 5 সংখ্যাটি, প্রথম সংখ্যাটি, তাহলে প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা কত 2 ইন্টু 5 প্লাস 1, তাহলে কত 5 দিয়ে 10 আর 11, দ্বিতীয়টি 11 যোগ 2 মানে 13, ধনাত্মক সংখ্যা বলেছে, ধনাত্মক সংখ্যা বলেছে, ঋণাত্মক না, এই জন্য এটা নেব না, এটা নেব না, ঠিক আছে। সাতের একে কি বলেছে, এ ভ্যারিসাস বি আর বি ভ্যারিসাস সি হলে এইটা ভ্যারিসাস এইটা, তা কি করতে হবে, এ ভ্যারিসাস বি বলেছে, তার মানে ভ্যারিসাসটা তুলতে হবে আমাকে, এখানে সমানুপাতিক ধ্রুবক আনতে হবে, ধ্রুবক দিয়ে গুণ করে বার করতে হবে, ইজ ইকুয়াল টু করতে হবে, তাহলে কি লিখব এখানে, সুতরাং এ সমান সমান কে ওয়ান বি, কে কি ভেদ ধ্রুবক, অশূন্য, কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কি গেল আবার, এবং এবার এই দিকে করলাম, যাই করতেই হবে এদিকে, এই দিকে বি সমান সমান, তাহলে বি সমান সমান কে টু সি, তাহলে এই বি এর মানটা আবার এখানে বসিয়ে দিই, সুতরাং এ সমান সমান কে ওয়ান কে টু সি গেল,
এখানেও কে টু কি, কে টু অশূন্য ভেদ ধ্রুবক, যা লিখি। তারপরে পরে কি করতে হবে, এবার শুরু হলো মেইন, তাহলে এটা লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, একদমই সোজা, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু কি লিখতে পারি, এদের মানগুলো লিখি এখানে, এটা ইজিক্যাল টু তো এটা লিখতেই পারি, এর যা মান পেয়েছি। এ স্কয়ার মানে হচ্ছে কে ওয়ান কে টু সি, কে ওয়ান কে টু সি তারপর স্কয়ার প্লাস বি এর মান হচ্ছে কে টু সি, কে টু সি তারপর স্কয়ার প্লাস সি সি থাকবে, তাহলে কি দাঁড়িয়ে গেল। এরপরে এ বি এর মান লিখবো, এ এর মান হচ্ছে কে ওয়ান কে টু সি, কে ওয়ান কে টু সি ইন্টু বি এর মান হচ্ছে কে টু সি প্লাস বি ওয়ান বি সি, বি এর মান হচ্ছে কে টু সি ইন্টু সি প্লাস সি এর মান লিখবো, সি এর মান সি, সি এর মান নেই সি সি, এ এর মান হচ্ছে কে ওয়ান কে টু সি, কে ওয়ান কে টু সি, তাই আলটিমেটলি এখানে কি দাঁড়িয়ে গেল, সি স্কোয়ার কে ওয়ান কে টু স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে টু প্লাস সি স্কোয়ার কে ওয়ান কে টু, এখানে সি স্কোয়ার কে ওয়ান কে টু স্কোয়ার কেন স্কোয়ার কে টু স্কোয়ার প্লাস সি সি স্কোয়ার কে টু স্কোয়ার, বলতে বলতে মুখ কথা সি স্কোয়ার গেল, সি স্কোয়ার কমন নিলাম থাকলো কিছু, সি স্কোয়ার কমন নিলাম থাকলো কিছু, কি থাকলো লিখছি দাম, কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার প্লাস কে টু স্কোয়ার প্লাস ওয়ান, এটা থাকে এটা থাকে কে ওয়ান কে টু স্কোয়ার প্লাস কে টু প্লাস কে ওয়ান কে টু, এই থাকে। তাহলে এখান থেকে তার মানে কি হয়ে গেল, তার মানে এইটা এইটা কেটে গেল, এইটা সমান সমান, তো এটা তো কি, এটা কি অ্যাকচুয়ালি রয়ে গেল কি ধ্রুবক, ধ্রুবক ধ্রুবক রয়ে গেল, তার মানে এইগুলো সমান সমান যদি ধ্রুবক হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ বি, এই এটাকে উপরে পাঠিয়ে দিলে এটা গুণ ধ্রুবক গুণ এটা হয়ে যায় না, এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা সমান সমান, তাহলে কি ধ্রুবক গুণ ধ্রুবকটাকে এবার তুলে ফেললে কি হবে, ভ্যারিসেসটা এখানে চলে আসবে, ধরো এ বি প্লাস বি সি প্লাস সি, হ্যাঁ এটাই তো চেয়েছে রুট, সাতের দুয়ে কি বলেছে এক্স সমান সমান এইটা হলে আর এক্স ওয়াই সমান সমান ওয়ান হলে এটার মান কত, তাহলে এক্স ওয়াই সমান সমান ওয়ান, তাহলে ওয়াই সমান সমান ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স হচ্ছে এক্স এর অনন্য, এক্স এর অনন্য, তাহলে ওয়ান বাই এক্স ওয়াই সমান সমান, তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে দাঁড়িয়ে গেল রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান, এটা হলো ওয়াই এর মান, তাহলে এক্স প্লাস ওয়াই করি, এক্স প্লাস ওয়াই করলে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান, এটা সমান সমান রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে গেল রুট থ্রি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে এটা লসাগু করলে কি হয়, এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে বসিয়ে দেবো, তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এটা করে দিও এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্রে ভাঙাই থ্রি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান, একবারে বসিয়ে দিলাম প্লাস প্লাস আছে যেহেতু অসুবিধা নেই, এ স্কোয়ার মাইনাস টু এ বি
প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1, তাহলে এখান থেকে এই পার্টটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো উপরে নিচে 3 মাইনাস 1 আর উপরে 4 আছে 8, তার মানে 8 বাই 2 মানে হচ্ছে 4, কারণ মান x প্লাস y এর মান হচ্ছে এটা 4, তাহলে এখান থেকে এখানে বসাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x y এন্ড x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার, তো বসালে কি হয় a a প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2xy a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে মাইনাস xy, এটা কি এটা সেম মাইনাস 2ab প্লাস এখানে xy, তাহলে আলটিমেটলি দাঁড়িয়ে গেল এইটার মান হচ্ছে 4, 4 তাহলে 4 স্কয়ার মাইনাস 3xy, xy মানে হচ্ছে 1, তাহলে বসিয়ে দেবো 1, আর এটা হচ্ছে 4 স্কয়ার মাইনাস এখানে মাইনাস xy, তো xy এর মান হচ্ছে 1, তো 1 বসিয়ে দিলাম, তাহলে কত হলো নিচ হলো 8 বিয়োগ 1 আর উপরে 16 বিয়োগ 3, তাহলে কত দাঁড়িয়ে গেল 13 বাই 13 বাই কত 7, তার মানে এটা অ্যান্সার হয়ে গেল 13 বাই 7। তারপরে কি হলো এখানে, তাহলে উপরে হয়ে গেল 4 4 16 বিয়োগ 3 16 বিয়োগ 1, তাহলে কত হলো 13 বাই 15, এটা অ্যান্সার, এটা মান 13 বাই 15। আটের এক একটা কি বলেছে, এবিসিডি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো, এটা এ বি সি ডি হচ্ছে ক্রমিক সমানুপাতিক, তার মানে এ ইজ টু বি সমান সমান, বি ইজ টু সি সমান সমান, সি ইজ টু ডি, এটা হলে প্রমাণ করতে বলেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অ্যাকচুয়ালি এখানটায় প্রিন্টিং মিস্টেক আছে, এটা স্কোয়ার হবে, আগের পেজেও ছিল 76 পেজেও ছিল, সেখানে এটা স্কোয়ার ছিল, ওইটাই বোধ হয় মিসিং আছে, এটা আগে পরে হয়ে গেছে, যাই হোক এটা এটা সমান, এগুলো সমান বলেছে, তার মানে এ বাই বি সমান সমান, বি বাই সি সমান সমান, সি বাই ডি সমান সমান, কে ধরি, কে ধরলে কি দাঁড়ায়, কে ধরলে দাঁড়ায় এ সমান সমান বি কে, সি সমান বি সমান সমান সি কে, আর সি সমান সমান ডি কে, তাহলে এখানে আবার সি এর মানটা বসিয়ে দিই, বি সমান সমান তাহলে কি হয় ডি কে স্কোয়ার হয়ে যায়, ডি কে ইন্টু কে মানে ডি কে স্কোয়ার, আবার এখানে ডি কে বসিয়ে দিই বি এর জায়গায়, বি এর জায়গায় ডি কে বসালো ডি কে কিউব হয়ে যাবে, তাহলে এ বি আর সি এর মান পেয়ে গেলাম। এখানে লেফট হ্যান্ড সাইড এটা এই মানগুলো বসাবো, বসালে কি দাঁড়ায়, তাই এ এর জায়গায় বসিয়ে দেবো লেফট হ্যান্ড সাইডে কি এ এর জায়গায় বসাবো ডি কে কিউ ডি কে কিউ তার হোল স্কোয়ার মাইনাস বি, বি আছে মানে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, এইটা গেল হ্যাঁ, আবার এইটাও করবো সি মানে হচ্ছে ডি কে ডি স্কোয়ার কে স্কোয়ার একবার লিখে দিলাম আর মাইনাস ডি স্কোয়ার, এটা কোনো অসুবিধা নেই, তাহলে এই গেল। এখান থেকে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, হ্যাঁ এটা ডি স্কোয়ার কমন নিলে, এটার থেকে ডি স্কোয়ার কমন নিলে কি দাঁড়াচ্ছে কে স্কোয়ার মাইনাস 1, এবার এখান থেকে যদি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 কমন নিই এখানেও কে স্কোয়ার মাইনাস 1 দাঁড়াচ্ছে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 কমন নিলে কে স্কোয়ার মাইনাস 1, এটা ও এখানে ডি স্কোয়ার রয়েছে কে টু দি কে স্কোয়ার মাইনাস 1, তাহলে একবারে এখানে এটাকে সামনে নিয়ে আসলে ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 ইনটু কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইড করলে কি হবে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে বি মানে হচ্ছে ডি স্কোয়ার k
কে টু দি পাওয়ার 4 হ্যাঁ সি স্কয়ার মানে হচ্ছে সি মানে বললাম ডি কে তার মানে ডি স্কয়ার কে স্কয়ার হুম এটা স্কয়ার এই দুজনের থেকে আমরা ডি স্কয়ার কে স্কয়ার কমন নিলাম ডি স্কয়ার কে স্কয়ার কমন নিলে পড়ে থাকে এখানে কে স্কয়ার মাইনাস 1 এই যে এটা স্কয়ার উপরে এবার ব্র্যাকেটটা তুললে ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 ইনটু কে স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড 1 এটা 8 এর 2 এরটা 76 পেজে আগের পেজে একদম হুবহু আছে অতএব এটা আর করালাম না 8 এর 2 করালাম না এটা আগের পেজে করা আছে তাহলে এবার আমরা চলে যাচ্ছি 9 আছে উপপাদ্য 10 এ চলে যাব 10 এ কি বলেছে একটি সমকোণী ত্রিভুজ রয়েছে যার 10 এর 1 সমকোণী ত্রিভুজ যার বি কোণটা বলছে সমকোণ বি কোণটা বলছে সমকোণ এ বি সি এবার বলেছে বি সি এর উপরে ডি আর ই এমন দুটো বিন্দু যেন ডি আর ই এমন দুটো বিন্দু যেন বিডি ডি আর সি এরা সমান হয় তাহলে বিডি সমান সমান ডি সমান সমান সি এবার প্রমাণ করতে বলেছে কি থ্রি এ সি আচ্ছা এটাকে একটু আলাদা করে লিখি থ্রি এ সি স্কোয়ার প্লাস ফাইভ এ ডি স্কোয়ার সমান সমান এইট এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে এটা প্রমাণ করতে হবে এটা সমান এটা সমান এইটা তাই এখান থেকে আমি আগে কিছু জিনিস যেমন বলেছি উপপাদ্য আমি পুরো লেখাবো না হবো কিন্তু আমি বলে দেবো কি কি করতে হবে যা প্রথমে যা দেয়া রয়েছে এরকম এবিসিডি দিয়ে দেওয়া থাকলে সেগুলো লিখে নিতে হয় তারপরে এটা তো বলেই দিয়েছে এটা আর অঙ্কনের মধ্যে পড়বে না এইবার প্রমাণের মধ্যে আসছি প্রমাণ প্রমাণ কি প্রমাণ প্রমাণ এ বি সি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে বলে লিখব এ বি ডি তাহলে এ বি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার সমান সমান এ ডি স্কয়ার এক নম্বর সমীকরণ ত্রিভুজ এ ডি এ বি ডি এর ক্ষেত্রে এ বি ডি এর ক্ষেত্রে কি এ বি ডি না এ বি ই বা এ বি ই এর ক্ষেত্রে এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কি এ স্কয়ার এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আবার ত্রিভুজ এ বি সি এ বি সি এর জন্য এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার সমান সমান এ সি স্কয়ার এইবার এক দেখতে হবে আমাদের এখানে কি থ্রি এ সি চেয়েছে তার মানে এটাকে 3 দিয়ে গুণ আর এটাকে দেখো 5 দিয়ে এ ডি 5 তার মানে এটা লিখবো না এখানে এইখানে লিখবো এক ইন্টু 5 এবং 2 ইন্টু 3 করে তাহলে কি পাই তাহলে পেলাম কি 5 এ বি স্কয়ার প্লাস 5 বি ডি স্কয়ার সমান সমান 5 এ ডি স্কয়ার আবার 3 এ বি স্কয়ার প্লাস 3 বি সি স্কয়ার সমান সমান 3 এ সি স্কয়ার তো এই দুজন মিলে কি হলো 3 এ সি স্কয়ার প্লাস 5 এ ডি স্কয়ার পেয়ে গেলাম এটা সমান সমান তাহলে এটা তাহলে কত হলো এটা 5 এ বি স্কয়ার প্লাস 5 বি ডি স্কয়ার প্লাস 3 এ বি স্কয়ার প্লাস 3 বি সি স্কয়ার তাহলে এটা আমি দুটো মিলে 8 এ বি স্কয়ার পেয়ে গেলাম আর প্লাম 5 বি ডি 5 বি ডি এর জায়গায় আমরা জানি এখানে ব্র্যাকেট এটা করে দেব বি ডি বি ডি সমান সমান কি জানি আমাকে ডি তে নিয়ে যেতে হবে কারণ আমার দরকার এই এই দরকার এই কোন ত্রিভুজের জন্য এই ত্রিভুজের জন্য এ বি এর জন্য তার মানে আমাদের বি তে নিয়ে যেতে হবে বিডিটাকে বিডিটাকে বি বিডিটাকে বি তে নিয়ে যেতে হবে এই যে এখানে চেঞ্জ হলো বি আবার কি বিটার অর্ধেক হচ্ছে বিডি তার মানে
বিডির জায়গায় হাফ অফ বি লিখতে পারি, বিডির জায়গায় লিখতে পারি হাফ অফ ফাইভ, বিডির জায়গায় লিখব হাফ অফ বিই, বির অর্ধেক না এটা, প্লাস এটা তো নিয়ে নিয়েছি, প্লাস থ্রি বিসি এর জায়গায় বিসি, বিসি এর সাথে আমার রিলেশন কি এখানে লিখে দেবো, এখানে বি সমান সমান হাফ অফ বিসি, হাফ অফ সরি বি সমান হাফ অফ বিডি, আর বিসি, বিসি বিসি কি টু থার্ড বি, তার মানে বিসি হচ্ছে বিই সমান সমান লিখবো বি সমান সমান টু থার্ড বিসি, তার মানে বিসি সমান সমান কি থ্রি বাই টু বি, তার মানে বিসি এর জায়গায় আমি বসিয়ে দিতে পারবো, এটুকু ব্র্যাকেটে থাকবে থ্রি ইন্টু এই যে ব্র্যাকেটের মধ্যে থ্রি বাই টু বিই তার হোল স্কোয়ার, তাহলে এটা করি, এই পার্টটা করে যাচ্ছি, এটা তো এই সাইডে ব্র্যাকেটে লিখে দেবো, তাহলে এইট এ বি স্কোয়ার প্লাস ফাইভ, এটা করলে কত হয়, নিচে চার আর উপরে পাঁচ, চার উপরে পাঁচ বি স্কোয়ার প্লাস এটা নিচে চার স্কোয়ারের জন্য চার উপরে তিন দিনে নয়, তিন নয় সাতাশ বি স্কোয়ার, তাহলে এই দুটো যোগ করি, যোগ করলে কি হয় চার লসাগু, তার মানে সাতাশ আর পাঁচে বত্রিশ বি স্কোয়ার, বত্রিশ এটা কাটলে আট, এইট এ বি স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার, অর এদিকে অর 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 এটা এইট কমন নিলে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার, এ বি স্কোয়ার আর বি স্কোয়ার করলে কি হয়, এখানে করি এটা এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এই এই স্কোয়ার, তাহলে এইট এই স্কোয়ার লিখতে পারি, তার মানে এইটা সমান সমান কাদের সাথে সমান ছিল, এর সাথে সমান ছিল এটার সাথে, এটার সাথে, এটা পরপর লিখে যাবো, পরপর লিখে যাবো এটুকু, তাহলে এইট এই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রি এ সি স্কোয়ার প্লাস ফাইভ এ ডি স্কোয়ার, ওই যাচ্ছে যেতে তাই প্রমাণিত। তারপরে আসছে দশের দুইয়ে, দশের দুইয়ে কি বলেছে, সুষম পঞ্চভুজ আছে, একটা সুষম পঞ্চভুজ বলেছে যে এর যে কোনো চারটি শীর্ষ এ বি সি ডি ই, চারটে শীর্ষ যে কোনো চারখানা শীর্ষ নিয়ে হবে একটা বৃত্তস্থ চতুর্ভুজের, মানে এটা সম বৃত্তস্থ, মানে এটা একটা বৃত্তের মধ্যে আছে, যে কোনো চারটে বৃত্তস্থ চতুর্ভুজ হবে, যে কোনো চারটে নিয়ে আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে পারবো, সেটা বলছে চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ, সমবৃত্তস্থ হওয়ার বৃত্তস্থ হতে হবে কি করতে হবে, বৃত্তস্থ হতে হবে বিপরীত কোণগুলোর সমষ্টি, বিপরীত কোণগুলোর সমষ্টি একশো আশি ডিগ্রি হতে হবে চতুর্ভুজটা, তা ধরলাম এইটা 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 এরা এ বি সি ডি এরা যদি ইয়ে হয় তা কি কিরকম হবে কেসটা, আর প্রথমেই আমি প্রমাণ এখানে শুরু করব, প্রথমে অঙ্কন আছে একটা অঙ্কন, অঙ্কন হচ্ছে এ কমা ডি যুক্ত করি, এ কমা ডি যুক্ত করি, আর এ কমা ডি যুক্ত করলে কি হবে একটা চতুর্ভুজ পেয়ে যাব অলরেডি, এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজ পাই, তারপর প্রমাণ করবো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার চতুর্ভুজের প্রমাণে আসি, বহিস্থ কোণ, বহিস্থ কোণ এর কত, অন্তস্থ কোণ হবে বহিস্থ কোণ মাইনাস করে দেবো ওয়ান এইটি থেকে, এখানে বহিস্থ কোণ আমরা জানি, বহিস্থ কোণ প্রমাণে আসি, প্রমাণ প্রমাণ বহিস্থ কোণ, বহিস্থ কোণ হচ্ছে থ্রি সিক্সটি বাই এন, এন মানে বাহু সংখ্যা, তিনশো ষাট বাই এন করলে কত হয়, বাহু সংখ্যা পাঁচ, পাঁচ দিয়ে ভাগ করবো, পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ, পাঁচ দুগুণ দশ বাহাত্তর ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা সেভেন্টি টু ডিগ্রি, তার মানে সেভেন্টি টু ডিগ্রি, এটাও সেভেন্টি, এটা সেভেন্টি টু ডিগ্রি হলে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ অন্তস্থ
অন্তস্থ কোণ কত? অন্তস্থ কোণ আমাদের লাগবে 180 - 72, মানে 108 ডিগ্রি। 108 ডিগ্রি করে হচ্ছে অন্তস্থ কোণ। তার মানে এইটা 108, এইটা 108, এইটা 108, এইটা 108। এইবার ত্রিভুজ এইডি এর, ত্রিভুজ এইডি এর, এডি এর, এইডি এর, এইটা সমান সমান এটা, যেহেতু সুষম পঞ্চভুজ তার মানে এটা সমান সমান এটা, এ সমান সমান ডি, সুতরাং ই এ ডি কোণ সমান সমান ই ডি এ কোণ। আর এইগুলো কি? এইটা 108 ডিগ্রি বলেছি তো, তার মানে কি হলো এ ই এ ডি প্লাস ই এ ডি, ই ডি এ, সরি ই ডি এ, ই ডি এ সমান এই কোণ আর এই কোণের সমষ্টি হবে 180 - 108, মানে 72 ডিগ্রি। তার এরা দুজন যদি সমান হয় তার মানে ওদের এক একজন কত? ই এ ডি সমান সমান কি করবো, ই এ ডি সমান সমান হাফ অফ এইটা 72/2, মানে 36 ডিগ্রি, 36 ডিগ্রি, তার মানে এটা 36 ডিগ্রি দাঁড়িয়ে গেল। তার মানে সুতরাং এখান থেকে এখানে আনলাম, সুতরাং বি এ ডি কোণ সমান সমান বি এ ডি কোণ, এই কোণটা কত? এই টোটালটা 180, তার মানে এই কোণটা কত? 180 - 36 কত হলো, এই সরি 108, এটা 108, এটা 108, 108 - 36 মানে 72 ডিগ্রি, এটা 72 ডিগ্রি, আর এটা কত? 108 বলেছিলাম, এটা 108, এটাও 108, এই টোটালটা, এটা 108। তার মানে চতুর্ভুজ এ বি সি ডি, চতুর্ভুজের, চতুর্ভুজের, চতুর্ভুজের বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান সমান 100, এটা কত? এটা বললাম 72 ডিগ্রি প্লাস 108 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি। তার মানে সুতরাং ত্রিভুজ এ, ত্রিভুজ না, চতুর্ভুজ, চতুর্ভুজ এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ব্যাস হয়ে গেল। বারোর একেরটায় কি বলেছে, এই সমীকরণটা বলে দিয়েছে এক্স ট্যান ফ্যান এই দিয়ে, তার মানে এখান থেকে এক্স এর মান বার করতে বলছে, মান বসাবো যথারীতি, মান বসা এক্স ট্যান 40, ট্যান স্কোয়ার আছে, ট্যান স্কোয়ার 45, ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান স্কোয়ার মানে হচ্ছে 1, ট্যান 45 হচ্ছে 1, 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান কত? আচ্ছা সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে √3/2, √3/2, এটা হোল স্কোয়ার মাইনাস হাফ, কট 30 মান হচ্ছে √3 তার হোল স্কোয়ার প্লাস 1/8 সেক 45 √2 তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 1। তাহলে চলে এক্স মাইনাস 3/4 মাইনাস 3√3 স্কোয়ার 3/2 প্লাস 1/8 ইন্টু 2, 2 সমান সমান 1, বা এক্স সবাইকে ওই পারে নিয়ে যায় ওয়াটা, এটা কেটে নেই 4, তাহলে কত? 1 + 3/4 + 3/2, এটা মাইনাস 1/4, 1/4 নিয়ে এটা 1/4টা মাইনাস, তাহলে কত হলো 4, 4+3+6-1, তাহলে দাঁড়ালো কত? 13-1 4, 12/4 মানে 3, এক্স ইজ ইকুয়াল টু 3। আচ্ছা 12-2 কি বলেছে? 5 sin² θ + 4 cos² θ সমান 9/2 হলে এখান থেকে tan থিটার মান বার করতে বলেছে। একদমই সোজা, এখানে sin স্কয়ার থিটার প্লাস 4 sin² θ লিখতে পারি, স্কয়ার থিটা লিখতে পারি 5 sin² θ কে, প্লাস 4 cos² θ সমান সমান 9/2,
এখানে সাইন স্কয়ার থিটা প্লাস ফোর সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটা সমান সমান নয় বাই দুই এইটা মানে ওয়ান সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান ওয়ান তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস ফোর ইকুয়াল টু নয় বাই দুই এটাকে এবার এইখান থেকে ওই পারে নিয়ে গেলে মাইনাস ফোর হয়ে গেল তাহলে টু নাইন মাইনাস এইট মানে ওয়ান বাই টু কারণ মান সাইন স্কয়ার থিটা সমান সমান দাঁড়িয়ে গেল ওয়ান বাই টু সাইন স্কয়ার থিটা সমান সমান ওয়ান বাই টু এবার এখান থেকে কস স্কয়ার থিটার মান বার করবো কস স্কয়ার থিটার ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি না ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা বা ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা সমান সমান ওয়ান বাই টু তাহলে কস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা সমান সমান ওয়ান বাই টু মাইনাস ওয়ান এটা করলে কত হয় মাইনাস ওয়ান বাই টু হয় মাইনাস ওয়ান বাই টু হয় মাইনাস কস স্কয়ার থিটা সমান সমান তাহলে কস থিটা সমান সমান কত ওয়ান বাই টু তাহলে কস থিটা সমান সমান ওয়ান বাই টু আর কস স্কয়ার থিটা স্যার কস স্কয়ার থিটা সমান সমান ওয়ান বাই টু আর সাইন স্কয়ার থিটা সমান সমান ওয়ান বাই তাহলে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু বাই ওয়ান বাই টু তাহলে ওয়ান তাহলে ট্যান স্কয়ার থিটা সমান সমান ওয়ান হলে ট্যান থিটা সমান সমান কি হবে রুট ওয়ান মানে হলো ওয়ান অ্যান্সার গেল তারপর বারো দিয়ে কি বলেছে বারো দিয়ে বলেছে ট্যান একুশ ডিগ্রি মান এত হলে এইটা সমান সমান এইটা প্রমাণ করো প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বলেছে তার মানে এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড তাহলে এখান থেকে সিক্সটি নাইন আছে তা প্রথমে আমাকে থিটাটা চেঞ্জ করতে হবে যেহেতু এখানে সিক্সটি নাইন আছে তাহলে এখানে ট্যান নাইনটি মাইনাস সিক্সটি নাইন লিখতে পারি ইজ ইকুয়াল টু এ বাই বি তাহলে এটা সমান সমান কি কট থিটা ট্যান নাইনটি মাইনাস থিটা মানে কট থিটা কট সিক্সটি নাইন তাহলে কট থিটার এখানে মান পেয়ে গেলাম এ বাই বি এবার এখান থেকে কটটাকে আমি ট্যান করে নিয়ে সেক বানাবো কেননা সেক ট্যান স্কয়ার থিটা সমান সমান সেক স্কয়ার থিটা সমান সমান ওখান থেকেও করা যায় কিন্তু এখান থেকে করছি কট স্কয়ার থিটা এখানে ট্যান ট্যান ট্যানটাকে নিয়ে আসবো ওয়ান বাই ট্যান সিক্সটি নাইন সমান সমান এবার বি ট্যান থিটা ট্যান থিটা ট্যান নাইন থিটা সিক্সটি নাইন এক্সট্রিবি ইজ ইকুয়াল টু তাহলে কি হয়ে গেল বি বাই এ এবার ট্যান স্কোয়ার করে দিলাম সমান সমান কি হয়ে গেল ট্যান স্কোয়ার থিটা সমান সমান এইটা তার মানে ট্যান স্কোয়ার থিটার জায়গায় ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার সিক্সটি নাইন ইজ ইকুয়াল টু হলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান ওয়ান তাহলে সেক স্কয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা সরি ট্যান স্কয়ার থিটা তাহলে ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটার জায়গায় আমি কি লিখাতে পারবো সরি এইদিকে ওয়ান ওয়ান প্লাস করেছি তাহলে এইদিকেও প্লাস ওয়ান করলাম বি স্কয়ার বাই এ স্কয়ার এইদিকে এটা মানে তো বি স্কয়ার বাই এ স্কয়ার তাহলে এইদিকেও তাই করলাম তাহলে এটার জায়গায় সেক স্কোয়ার লিখতে হবে সেক স্কোয়ার সিক্সটি নাইন সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সেক স্কোয়ার সিক্সটি নাইন তাই এখানে শুধু মান বসাবো এখানে মান বসালে কি চলে আসবে এখানে মান বসালেই চলে আসবে পুরোটা তাহলে লেফট হ্যান্ড সাইড সেক স্কোয়ার সিক্সটি নাইন বাই ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি নাইন কট স্কয়ার সিক্সটি নাইন হল কট স্কয়ার মানে এ বাই বি ছিল কট মানে এ বাই বি ছিল তার মানে এ স্কয়ার বাই বি স্কয়ার এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার তাহলে কি হলো এখানে নিচে আসলো বি স্কয়ার এখানে বি স্কয়ার প্লাস এ স্কয়ার আর উপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার তাই এইটা এইটা কেটে যায় আরেক লাইন করে দেখাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার গুণ বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার বা বি স্কয়ার প্লাস এ স্কয়ার যাই বলি এটা আর এটা থাকি এই কেটে গেল তার মানে ধরো বি স্কয়ার বাই এ স্কয়ার প্রুফ
লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড চলে গেল। 13-1 আসছি, 13-1 কি বলেছে? 13-1 বলছে একটা উড়োজাহাজ থেকে দুদিকে দুটো জিনিস দেখছে, একটা উড়োজাহাজ থেকে দুই দিকে দেখছে, একদিকে হাওড়া ব্রিজ দেখছে আর একদিকে দেখছে হাওড়া দেখছে আর একদিকে দেখতে হাওড়া স্টেশন দেখছে আর একদিকে শহীদ মিনার। তো হাওড়া ব্রিজ দেখছে বলছে কিনা, এখানে দেখছে আর এখানে দেখছে মিনার দেখছে, তাই বলেছে এটার অবনতি কোণ। অবনতি কোণ সবসময় এই পয়েন্টে হয়, যেখান থেকে দেখছে সেইখানে হয় না, সবাই আগে এখানে অ্যাঙ্গেল দিয়ে ফেলে, এখানে অ্যাঙ্গেল দিয়ে ফেলে, ওটা ভুল। এবার বলেছে কি 60 ডিগ্রি কোণে দেখছে, তার মানে এইটা 60 ডিগ্রি, ওই যে বিন্দু থেকে দেখছে সেখান থেকে ভূমির সাথে প্যারালাল সমান্তরাল রেখার সাথে যে অ্যাঙ্গেল করে সেটাই হচ্ছে অবনতি কোণ। যদি বলে অবনতি কোণ কোনটা, এইটা আর এইটা, এইটা এইটা নয়, এবার এইটা সমান্তরাল এইটা এইটা ছেদক, তখন এই কোণ এই কোণ সমান হয়, তাই জন্য এটা 60 ডিগ্রি হয় বা সেম অ্যাঙ্গেল হয়। তা এটা দেখছে 60 ডিগ্রিতে আর এটা দেখছে 30 ডিগ্রিতে, এদিকে মিনার, মিনারটাকে এম দিলাম আর হাওড়া ব্রিজকে হাওড়া স্টেশনকে এইচ দিলাম, এই বিন্দু থেকে দেখছে, এই বিন্দু থেকে এখানে এটা ডি, ডিটা হচ্ছে ওই বরাবর মানে উচ্চতা, তার মানে এইটা বলে দিয়েছে আবার, এটা বলেছে 5.45 √3 এইটা উচ্চতাটা, এডিটা লিখে রাখি এখানে এডি সমান সমান 5.45 √3 হ্যাঁ এত মিটার, এত মিটার বলেছে। তো এবার বলেছে এখান থেকে মিনার শহীদ মিনার থেকে হাওড়া স্টেশনের দূরত্ব কত, তাহলে এবার ত্রিভুজ, ত্রিভুজ এ ডি এম এর মধ্যে এম এর এডিএম এর এডি বাই এটা 3 ডিগ্রি, এডি বাই এডি বাই এম ডি, এম ডি সমান সমান কত, ট্যান, ট্যান এটা যেহেতু এটার শুভকোণের বিপরীত বাহু এডি, তার মানে লম্ব বাই ভূমি, মানে ট্যান, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, আর এম ডি জানি না এডি জানি, এডি হচ্ছে 5.45 √3 এম ডি, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে এম ডি সমান সমান, এটা দিয়ে এটাকে গুণ, এম ডি সমান সমান 5.45 √3 √3 মিলে 3, তার মানে 3×5=1, 3×5=13, 3×5=16, 165 এত মিটার এম ডিটা, এম ডি এই ডিস্টেন্সটা এত। আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে এম এইচ ইজ ইকুয়াল টু কত, এম এইচ সমান সমান আবার কি এম ডি প্লাস ডি এইচ, তার এম ডি পেয়ে গেছি, এবার ডি এইচ, এবার ত্রিভুজ এ ডি এইচ, এ ডি এইচ এ এ ডি লম্ব বাই ভূমি ডি এইচ সমান সমান ট্যান 60 ডিগ্রি, 60 মানে হচ্ছে রুট থ্রি, 60 মানে রুট থ্রি, তার ডি এইচ নিচে আর উপরে 5.45 এডি রুট থ্রি, তাই উপর এই দিক থেকে এই দিক থেকে রুট থ্রি রুট থ্রি কেটে যায়, তাহলে ডি এইচ সমান সমান কি দাঁড়িয়ে যায় 5.45 মিটার, তার মানে এম এইচ সমান সমান 1635 + 545 করলে কত হয় 0.48, হ্যাঁ 11 × 1 = 2180 এত মিটার। এটা হয়ে গেল হাওড়া স্টেশন থেকে মিনারের দূরত্ব। 13-2 কি বলেছে, বলেছে কি একটা বিন্দু থেকে এগোচ্ছি কিসের দিকে, একটা স্তম্ভের শীর্ষ দেখলে এখান থেকে, প্রথমে এখান থেকে দেখলে 45 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে, 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি, এবার আরো এগিয়ে যখন দেখবো তখন এরকম খারাপ হয়ে গেল, তখন হয়ে গেল 60 ডিগ্রি। তা বলেছে এটা কতটুকু এগিয়েছে, 40 মিটার এগিয়েছে, 40 মিটার, 40 মিটার এগোলে উন্নতি কোণ হয়ে যায় 60 ডিগ্রি, প্রথম ছিল 45 ডিগ্রি, এগুলো হয়ে যায় 60 ডিগ্রি, ধরলাম মিনারটা হচ্ছে মানে স্তম্ভটা হচ্ছে এবি, আর প্রথমে সি পয়েন্টে ছিল তার থেকে ডি পয়েন্টে গেছে, তাহলে এবার ত্রিভুজ এ বি সি এর জন্য কি বলতে পারি, এর এ বি সি এর জন্য কি বলতে পারি, এ বি বাই বি সি সমান সমান ট্যান 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে এ বি বাই
AB এর মান দেয়নি শুধু বলেছে এইটুকু দিয়েছে তার ধরে নিতে হবে ধরি BD সমান সমান X মিটার ঠিক আছে BD সমান সমান X মিটার তাহলে কি দাঁড়িয়ে যাবে এবার এবার এই বিস ত্রিভুজ ABD এর জন্য যখন করব তখন করলে কি হবে ABD এর জন্য করলে AB বাই BC BD tan 60 ডিগ্রি মানে হলো রুট থ্রি AB সমান সমান কি দাঁড়িয়ে গেল তাহলে BD ইন্টু রুট থ্রি AB সমান সমান BD মানে রুট থ্রি BD রুট থ্রি BD এই কেস এবার দু জায়গা থেকে AB সমান সমান এটা আর AB সমান সমান এটা সুতরাং আমি এখান থেকে লিখতে পারি BC সমান সমান রুট থ্রি BD BC সমান সমান রুট থ্রি BD আবার এই গেল এবার এইটার থেকে পুরো BC থেকে BC মাইনাস BD যদি করি তাহলে সেটা হয়ে গেছে 40 তাহলে BC মাইনাস BD করি BC সমান সমান BC মাইনাস BD এখান থেকে BC এর জায়গায় আমি বসিয়ে দেবো রুট থ্রি BD মাইনাস BD ইকুয়াল টু 40 বা তাহলে BD কমন নিলে রুট থ্রি মাইনাস 1 ইকুয়াল টু 40 বা BD সমান সমান দাঁড়ালো 40 বাই রুট থ্রি মাইনাস 1 তোমাকে কি চেয়েছিল তাহলে হচ্ছে শীর্ষের উন্নতি কোণ আচ্ছা স্তম্ভটির উচ্চতা নির্ণয় করবে স্তম্ভটির উচ্চতা হচ্ছে BD সমান সমান আবার BD সমান সমান বেরিয়ে গেল আমার BD সমান সমান বেরিয়ে গেল এইবার আমার AB বার করতে হবে AB সমান সমান আবার কি রুট থ্রি BD তাহলে AB সমান সমান AB হচ্ছে স্তম্ভের দৈর্ঘ্য AB সমান সমান রুট থ্রি BD তাহলে এটা রুট থ্রি ইন্টু এটা তাহলে কি দাঁড়িয়ে গেল 40 রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান স্তম্ভটির এত মিটার এত মিটার স্তম্ভটির উচ্চতা বস চোদ্দ দাগের র্যাকেটটা কি বলেছে একটা চৌবাচ্চা ভরব চৌবাচ্চাটার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা বলে দিয়েছে কত বলেছে 3 মিটার 6 মিটার 6 মিটার আর 3.2 মিটার 6 মিটার 6 মিটার আর 3.3 মিটার চৌবাচ্চার আয়তন তাহলে চৌবাচ্চার আয়তন বার করে ফেলবো সাথে সাথে 6 গুণ 3.3 ঘন মিটার এত ঘন মিটার এবার বলেছে কি গুণ করার দরকার নেই এখন চৌবাচ্চাটি 30 সেন্টিমিটার ব্যাসের একটা পাইপ দিয়ে ভরবো এটা পাইপ যেটা দিয়ে আসছে সেটা হচ্ছে পাইপটা ব্যাস হচ্ছে চৌবাচ্চার ব্যাস ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান লিখবো বাই টু মানে 15 সেন্টিমিটার এটার মিটার নিয়ে যাবো 0.15 মিটার এটা দিয়ে কি বলছে 20 মিটার বেগে মিনিটে 20 মিটার তার মানে মিনিটে 20 মিটার যায় তার মানে 200 মিটার সরি 200 মিটার মিনিটে 200 মিটার যায় এরকম এই স্পিডে জল যায় তার মানে 1 মিনিটের যদি হিসেব করি 1 মিনিটে কতটুকু যাবে এই যেটুকু আয়তন সেটুকু তাহলে এটা একটা চোঙের ব্যাপার আসছে চোঙের মতো হ্যাঁ 200 মিটার যাচ্ছে 1 মিনিটে তার মানে লিখি 1 মিনিটে মিনিটে জল ভরে কতটুকু
আয়তনটা, এটার আয়তন পাই আর স্কয়ার ইস পাই, আর হয়ে গেল এখানে জিরো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পাই আর স্কয়ার এইচ, এইচটা হয়ে গেল এই যে লম্বাটা যত 200 মিটার, ব্যাস এত ঘন মিটার। তা ধরতে হবে এবার, ধরি কত মিনিটে কমপ্লিট করে, ধরি x মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ হয়। তাহলে প্রশ্ন অনুসারে কি, প্রশ্ন অনুসারে তাহলে প্রশ্নানুসারে x মিনিটে পূর্ণ হলে পূর্ণ তো এইটুকু, পূর্ণ হবে না এইটুকু, তার মানে এইটা এক মিনিট হয়, x মিনিট হলে এইটা ইন্টু x, তাহলে x ইন্টু এইটা পাই ইন্টু 0.15 তার হোল স্কয়ার ইন্টু 200 ইজ ইকুয়াল টু এইটা 6 ইন্টু 6 ইন্টু 3.3, তাহলে x ইজ ইকুয়াল টু কি দাঁড়িয়ে গেল, এগুলোকে এই পারে পাঠিয়ে দেবো 6 ইন্টু 6, এই জন্য গুণ না করাও কখনো কখনো ভালো। পাই মানে 22 এর 7, 22 তো এখানে লিখলাম, 7 টা করে দিয়ে দিলাম, এইটা 0.15 ইন্টু 0.15 দুবার লিখলাম, এটা 200। প্রথমে যা থাকে এবারে লিখে নিয়ে তারপর করলে সুবিধা হয়, তাই এটার জন্য এখানে একটা 10, এটার জন্য 100 ইন্টু 100, দুটো শূন্য কাটলাম, এটা দুটো শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, একটা কাটলাম, 3 11 33, 11 2 22, 3 5 15, 3 2 6, 3 2 6, 3 করলাম, আর 3 দিয়ে 3 5 15, আর যাচ্ছে ও 2 দিয়ে 2, 3 2 6, তাহলে উপরে থেকে গেল 3 7, ও এটা দিয়ে আরো যায় 5 2 10 ইন্টু 2, আর নিচে থাকলো শুধুমাত্র 5, তাহলে কত হলো 3 14 2 7 14 3 14 2 5, তাহলে 8 0 2 5, এত মিনিট লাগবে, হ্যাঁ এত মিনিট লাগবে চৌবাচ্চাকে ভরতে। 14-2 তে কি বলেছে, 14-2 এ বলেছে, আচ্ছা 14-2 এ কি বলেছে, 14-2 এ বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাবু, একটা তাবু আছে যার মধ্যে লোক থাকবে, কজন বলেছে 11 জন, হ্যাঁ লোক সংখ্যা কত 11 জন, তা 11 জন লোকের বলেছে প্রত্যেক জনের 4 বর্গমিটার করে জায়গা লাগে, সুতরাং 11 জনের মোট জায়গার দরকার, জায়গার দরকার দরকার কতটুকু, 11 গুণ 11 গুণ 4 বর্গমিটার করে, 4 মানে 44 বর্গমিটার, তাহলে কি হয়ে গেল 44 বর্গমিটার জায়গা দরকার। এবার বলেছে কি 20 ঘনমিটার বাতাস আছে, তার মানে এইটা বলে দিয়েছে ভূমির শঙ্কুর এই ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে, সুতরাং এখানে সাথে সাথে লিখে লিখে পাই আর স্কয়ার, সুতরাং পাই আর স্কয়ার ভূমির ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 44, এবং বাতাস দরকার দরকার তা কি বলেছে, এবং 20 ঘনমিটার প্রত্যেক লোকের জন্য 20 ঘনমিটার করে বাতাস দরকার, তার মানে বাতাস দরকার হচ্ছে 11 11 গুণ 20 = 220 ঘনমিটার, সুতরাং এখান থেকে আয়তনটা বলতে পারি 1/3 পাই আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু 220। তা চেয়েছে কি লাস্টে,
উচ্চতা কত, মানে এইচটা কত, এইচ কত জানতে চাইছে। তাই এখান থেকে আমরা আর এর মান বার করব, প্রথমে এই জায়গাটার থেকে এখান থেকে আর এর মান বার করতে হবে। তো আমি এটুকু মুছে দিই, আর এর মান বার করব, আর স্কয়ার সমান সমান কি 44 বাই 22, উপরে 7 চলে গেল 2, আর স্কয়ার সমান সমান 14। তো এখানে আবার বসিয়ে দিই আর স্কয়ার এর মান, সুতরাং এইচ ইকুয়াল টু কি দাঁড়িয়ে যায় 3 টা কি, আচ্ছা যা লেখা আছে তাই লিখবো, 3 টা উপরে যাবে, এইগুলোর এখান থেকে এই দুজনকে পাঠিয়েছি এরা নিচে যাবে, পাই মানে 22 উপরে 7 গুণ আর স্কয়ার, আর স্কয়ার আর স্কয়ার নিচে চলে গেল, আর স্কয়ার এর ভ্যালু কত 14 লিখে দেবো, 22 গুণ 14 220×3×7, 7×2=14, 10, 3 কাটলাম, 2×5 তার মানে 15 মিটার। তাহলে উচ্চতা, উচ্চতা হবে এই উচ্চতা h = 15 মিটার হয়ে গেল। ব্যাস 14 আর 3 এটা কি বলেছে 8 সেমিমিটার উচ্চতা বিশিষ্ট একটি, এটার উচ্চতা হচ্ছে h = হচ্ছে 8 সেমিমিটার, এরকম একটা চোঙ আছে এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট, সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক বানাবো, গোলকটির ব্যাস কত হবে, এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক বানাবো, তার মানে এর আর আর এর আর সমান, ধরি গোলকটির ব্যাস 2r, তরং ব্যাসার্ধ ব্যাসার্ধ আর সেন্টিমিটার সেন্টিমিটার, চঙের চঙের ব্যাসার্ধ তাহলে কত সেম, তো 8 সেন্টিমিটার, চোঙের আয়তন চোঙের আয়তন কত, আয়তন কত 1 পাই স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ মানে হচ্ছে 8, এত এত ঘন সেন্টিমিটার, আর গোলকের আয়তন গোলকের আয়তন কত, গোলকের আয়তন কত 4/3πr³, তাহলে প্রশ্ন অনুসারে এত ঘন সেন্টিমিটার, প্রশ্ন অনুসারে এই দুটো সমান, প্রশ্নানুসারে এই দুজন সমান, এইটা সমান সমান এটা, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার 8 ইজিক্যাল টু পাই আর ও 4/3πr³, তাহলে এখান থেকে, হ্যাঁ এখান থেকে এটাকে আগে লিখে নিলে ভালো হতো, ওকে এটাকে আগে লিখে নিই, তাহলে 4πr² = πr² 8, তাহলে r³/r² 8 টাকে এদিকে আনলাম, আর ওখানে যা পড়ে আছে পাই 8 আছে, আর এখানে 4 নিচে গেলে 3 উপরে যাবে, পাই নিচে আসবে, এই তাহলে কত হলো আর, তার মানে আর ইজিক্যাল টু হলো 4 দিয়ে এটাকে 2 4 2 8 মানে 3 6 সেন্টিমিটার, তার ব্যাস চেয়েছে গোলকটির ব্যাস, কারণ ব্যাস 2r সমান সমান 6×2 12 সেন্টিমিটার, ঠিক আছে, তার মানে গোলকটির ব্যাস হবে 12 সেন্টিমিটার।